আমরা সবাই স্বপ্ন দেখি জীবনে বড় হব। কেউ হয়তো শুধু স্বপ্ন দেখি, কেউ হয়তো স্বপ্নটাকে ছোঁয়ার জন্য আরামায়েশ ত্যাগ করে রাত দিন খাটি, কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা সফল হই না। যখন ব্যর্থ হই তখন দেখা যায় আর পুনরায় পরিশ্রম করার মতো সময় নেই, ডুবে যেতে হয় হতাশায়। ব্যর্থতা আর হতাশা তখন আমাদের সব উদ্যম নষ্ট করে দেয়। না, এখানেই শেষ নয়, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু করে দেখুন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথাই ধরি, আজকে শুধু তার দৃষ্টান্তই দেখব। ব্যর্থতাকে কীভাবে জয়ে পরিণত করতে হয়, নতুন করে শুরু করতে হয়। একবার হারিয়েছি বলে সব শেষ হয়ে গিয়েছে, এটাই শেষ কথা নয়। একবার না পারিলে দেখো শতবার, কথাটি যে সত্য সেটার সার্থকতা আপনিও প্রমাণ করতে পারবেন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জীবনী ব্যর্থতায় ভরা। আজ আমরা হলে হয়তো হাল ছেড়ে দিতাম, বলতাম এসব আমার জন্য নয়, কিন্তু না, তিনি ছিলেন আব্রাহাম লিঙ্কন। অতি দরিদ্র অবস্থা থেকে অসম্ভব স্বপ্নকে ছুঁয়েছিলেন, হয়েছিলেন আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট। আমেরিকার গৃহযুদ্ধ ঠেকিয়েছিলেন, সাদা কালোর বিভেদ দূর করেছিলেন। সংকটময় মুহূর্তে আবির্ভাব হয়েছিল আমেরিকার ত্রাতা হিসাবে। কোয়ান্টাম মেথডের মতো পারবো না বললেই আর পারবেন না, শুধু একবার পারবো বলেই অনেক কিছুই পারবেন। পারবো না বললে দেখবেন অনেক না পারার অজুহাত চলে আসবে, এটা সেটা বলবেন, হয়তো অজুহাত দেখাবেন। আপনি গরিব ঘরে জন্মেছেন, আপনি বস্তিতে জন্মেছেন, আপনার বাবার টাকা নেই, আপনি কালো, আপনি বেটে, আপনি পড়াশোনায় ভালো না, আপনি নিচু জাতে জন্মেছেন। থাক আর বলবো না, এবার দেখুন আপনার এসব অজুহাত কিছুই না। আপনি শুধু খুঁজে বের করুন আপনার প্রতিভা কিসে, কোনটা করতে ভালো লাগে আপনার, আর করুন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিশ্রম। আর সবথেকে বড় কথা আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের মা বাবা ছেলেকে কি বানাবেন জিজ্ঞাসা করলেই সেই মা বাবারা মানদাত্তা আমলের উত্তর দেন, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। বোধহয় জগতে এছাড়া আর কোনো পেশা নেই, আর কোনো পথ নেই। A+ না পেলে তুমি ফিনিশড, এটাই শেখানো হচ্ছে। এতে তৈরি হচ্ছে না কোনো সৃজনশীল সাহিত্য মনের মানুষ। আমরা শুধু রবীন্দ্রনাথ, নজরুল, শরৎবাবুর, দেবদাসে এসব অনুকরণ করছি। এক অভিনেতা দেবদাস করেছে 5 বছর আগে, তো আরেকজন সেই একই দেবদাস করছে 5 বছর পর। নতুন করে দেবদাসের মতো আরেকটি রোমান্টিক উপন্যাস রচনা করার মতো লেখক তৈরি হচ্ছে না। বাপুরাম সাপুরে সেই কণকালে রচিত এরকম একটি ছড়া আমরা রচনা করতে পারছি না, পারছি ওই ছড়াটাকে রক স্টাইলে পাশ্চাত্য ঢঙ্গে রিমিক্স করে বানাতে। তো বলছিলাম আপনার কাজ না করার অজুহাতের কথা, বস্তিতে জন্মেছেন, আপনি অবহেলিত, সমাজের মানুষেরা আপনাকে ঘৃণা করে দূর দূর করে তাড়ায়, এজন্য আপনি মনে করেন টোকাই হয়ে থাকতে হবে সারা জীবন। তাহলে তাকান আর্জেন্টিনার ফুটবলার মেসির দিকে, ডাক্তার বলেছিল ও বামন রোগে আক্রান্ত, 4 ফুটের বেশি বাড়বে না। সব মিথ্যা প্রমাণ করে সে বার্সেলোনাতে ছোট বয়স থেকেই তার স্থান করে নিলেন। বিশ্ববিখ্যাত বিশ্বসেরা ক্লাব বার্সেলোনা তার দায়িত্ব নিল। মেসির বাবার কী ছিল? ছিল শুধু মেসির প্রতিভা। সব কথা মিথ্যা করে মেসি ভিনগ্রহের খেলোয়াড় হলেন। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হল বিধাতার আশীর্বাদে, হয়তো পরিশ্রমী আর ভাগ্যবানদের বোঝা বিধাতাই বয়। আপনার জাত ছোট, তাহলে দেখুন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদির দিকে। সামান্য চা বিক্রি করা বাবার ছেলে যে নিজেও চা বিক্রি করে আজ বৃহৎ দেশের প্রধানমন্ত্রী। আপনি বটে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম বা মমিনুলকে দেখুন, অথবা ভারতের সচিন তেন্ডুলকারকে দেখুন, বা কিংবদন্তি ফুটবল জাদুকর ম্যারাডোনাকে দেখুন। আপনি কালো, তাতে কি? ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল, শ্রীলঙ্কান মুক্তিয়া মুরালিধরন, সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে, এরাও তো সবাই কালো। আপনার ব্যবসার টাকা নেই, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আকিজ সাহেবের শুরুর কাহিনী নেটে সার্চ দিয়ে পড়ে নিন। পড়াশোনার কথা বলছেন, বিশ্বের 1 নম্বর ধনী বিল গেটস পড়াশোনা সম্পূর্ণ না করে প্রতিষ্ঠা করেছিলেন মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। পড়াশোনাতে ভালো না করেও তেঁতুলিয়ার মুস্তাফিজ বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রিকেটে সেন্সেশন। তবে আমি পড়াশোনা ফাঁকিবাজদের সম্পূর্ণ বিরোধী। মনে রাখবেন, পড়াশোনা না করলেই রবীন্দ্রনাথ, নজরুল, মুস্তাফিজ বা বিল গেটস হওয়া যায় না। এটা শুধু বলেছি এ কারণে যে কোনো ক্রমে তুমি জীবনযুদ্ধ না বুঝে পড়াশোনায় ফাঁকি দিয়েছ, রেজাল্ট খারাপ করে কোনো ভালো ভবিষ্যৎ দেখছ না। তো যেটা হয় সেটা ভেবে লাভ নেই, পাস্ট ইজ পাস্ট। এখন চেষ্টা করো অন্য কিছু করার। পৃথিবী তোমাকে যেমন 1000টা সমস্যা দিয়েছে তেমন 1000টা সমাধানও দিয়েছে। সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষার বিকল্প নেই। আরও একটি কুসংস্কার আমাদের সমাজে আছে যার জন্য বেকারত্ব বেশি। আমরা কাজকে ছোট মনে করি। ধরুন আপনার বাবা বড় কর্মকর্তা, তিনি কর্মকর্তা হয়েছেন তার নিজের মেধা ও যোগ্যতায়, কিন্তু দেখা গেল হয়তো তার কর্মব্যস্ততার কারণে আপনাকে তিনি ততটা গাইড করতে পারেননি, ফলে আপনি বাজে বন্ধুর কারণে বখাটে হলেন। পরীক্ষার আগে পড়াশোনা করলেন এবং কোনোরকম পাশ করলেন, ফলে আপনি না পারবেন বাবার মতো যোগ্য হতে, না পারবেন নার্সারি, মাছ চাষ, পোলট্রি কিংবা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মতো সম্ভাবনাময় খাতে উদ্যোক্তা হতে। হয়তো আপনাকে দেখে পরে লোকজন টিপ্পনি কেটে বলবে অফিসারের ছেলে শেষে মুরগি পালবে, তখন আপনি মান
রক্ষার্থে, স্ট্যাটাস রক্ষার্থে অসাধু পন্থায় একটি চাকরি জোগাড় করবেন। সাথে হয়তো দরিদ্র বলে একটা প্রতিভা যে আপনার থেকে ভালো কাজ বুঝতো তাকে বঞ্চিত করলেন। এ জাতীয় ছোট মানসিকতা থেকে বের না হতে পারলে আমাদের উন্নতি হবে না বা বেকারত্ব থেকে মুক্ত হব না। সবশেষে একটা কথা বলা দরকার, আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে তবে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আপনি পারবেন যদি আপনার ভেতরে ইচ্ছার আগুনটা থাকে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।